সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের অনেকের কাছেই হয়তো এমআই বা শাওমি কোম্পানির মোবাইল, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে এবং সেগুলি প্রায়শই তোমাদের কোনো না কোনোভাবে খারাপ হয়ে যায় বা সেগুলিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। বর্তমানে যেহেতু সারা দেশ জুড়ে করোনা সংক্রমণ রয়েছে এবং সেই জন্য বিভিন্ন কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি তাদের সার্ভিস সেন্টারগুলি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে এমআই সার্ভিস সেন্টারে গিয়ে নিজের প্রোডাক্ট সারানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, যারা এখন অবধি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করো, যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি দেবো সেই নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। আরেকটি অনুরোধ, ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, যাতে করে তোমরা বুঝতে পারো কীভাবে এই এমআই সার্ভিস সেন্টারের জন্য তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাই চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার খুলে নিলাম। আমি এখানে আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম এবং এখানটায় আমি লিখব এমআই অ্যাপয়েন্টমেন্ট, AWPOINTMENT, এমআই অ্যাপয়েন্টমেন্ট লিখে সার্চ দিলাম। এমআই অ্যাপয়েন্টমেন্ট লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো আমার সামনে একটি ওয়েবসাইট খুলে গেল। প্রথমেই mi.headtowait.io, এখানে আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে খুলে দিলাম। সামনে দেখো আমার সামনে এই যে একটা এমআই বা শাওমির অফিসিয়াল হোম পেজ খুলে গেল, যেখানে আমার একটা ফরম্যাট দেওয়া রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে বুক সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট। এখানে প্রথমেই দেওয়া রয়েছে ক্যাটাগরি, আমি এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্যাটাগরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে ফোন, টিভি, এমআই নোটবুক, ওয়াটার পিউরিফায়ার, আদার্স, এই পাঁচখানা অপশান দেওয়া রয়েছে। যদি তোমাদের ফোন সংক্রান্ত সমস্যা থাকে তাহলে ফোন সিলেক্ট করবে, যদি তোমাদের এমআই বা শাওমি টিভি সংক্রান্ত সমস্যা থাকে তাহলে টিভি সিলেক্ট করবে, যদি এমআই নোটবুক সংক্রান্ত সমস্যা থাকে তাহলে এমআই নোটবুক সিলেক্ট করবে, যদি ওয়াটার পিউরিফায়ার সংক্রান্ত সমস্যা থাকে তাহলে ওয়াটার পিউরিফায়ার সিলেক্ট করবে, যদি আদার কোনো ইলেকট্রনিক ডিভাইস এমআই বা শাওমি সেই সংক্রান্ত সমস্যা থাকে, বা যেমন ব্যান্ড, টিডিএস মিটার ইত্যাদি, তাহলে সেইগুলি এখানে সিলেক্ট করবে। আমি এখানে ফোনটি সিলেক্ট করে নিলাম, ক্লিয়ার। তারপর রয়েছে প্রোডাক্ট, প্রোডাক্টে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। প্রোডাক্টে গিয়ে এখানে এমআই রেডমি ফোনস না পোকো ফোনস এটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে আমার ফোনটা কোন ফোন সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আসছে পিনকোড, পিনকোডে গিয়ে তোমাকে পিনকোডটা সুন্দরভাবে দিতে হবে, যেখান এই পিনকোডটা কোন পিনকোড না যে পিনকোডে তোমার সার্ভিস সেন্টার অবস্থিত এটা মনে রাখতে হবে। এটি হচ্ছে যেখানে সার্ভিস সেন্টার অবস্থিত, এটি তোমার বাড়ির পিনকোড নয় কিন্তু, ঠিক আছে। এটা আমি বসিয়ে দিলাম পিনকোড, আমি বোলপুর শান্তিনিকেতনের পিনকোড বসাচ্ছি। তারপর হচ্ছে সার্ভিস, এখানে ক্লিক করতে হবে, এখানে রিপেয়ার অ্যাট ASC এটা সিলেক্ট করতে হবে। রিপেয়ার অ্যাট ASC মানে হচ্ছে সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করানো, ঠিক আছে। আর এটা ছিল রিপেয়ার অ্যাট হোম, বাড়িতে এসে সার্ভিস সেন্টারের লোক বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাবে, এটা মূলত টিভির জন্য হয়। পিক আপ অ্যান্ড ড্রপ, এমআই বা শাওমির কোনো এজেন্ট এসে বাড়িতে থেকে প্রোডাক্টে নিয়ে যাবে এবং ঠিক করে আবার ড্রপ করে যাবে, কিন্তু এই দুটো এখন বন্ধ আছে যেহেতু লকডাউন বা করোনার প্রভাব সারা দেশে রয়েছে। তাই রিপেয়ার অ্যাট ASC সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে প্লিজ ওয়েট হোয়াইল উই আর লোডিং মোবাইল সার্ভিস, এইরকম একটা পেজ চলে এলো। এবার একটা নতুন পেজ চলে এসেছে তোমাদের আমার সামনে, ঠিক আছে। এখানে দেখো প্রথমে বাই ডিফল্ট যেহেতু আমি দিয়েছিলাম মোবাইল রেডমি হয়ে গেছে, কাস্টমার পিনকোড সেটাও দিয়ে দিয়েছি, এখানে কাস্টমার সিটি চলে এসেছে। এবার আসবে নাম, এখানে নামটা এই অংশটা ভালো করে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে দিয়েছি নাম, এখানে আমরা সিলেক্ট করে নেবো মিস্টার, পুরুষ হলে মিস্টার, মহিলা হলে মিসেস, মিস্টার দিলাম। আর এখানে নেমটা দিতে হবে আমি কাস্টমারের নামটি বসিয়ে দিচ্ছি, এটা ক্যাপিটাল লেটার আমরা বসাবো, এটা আমরা পুরো ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবো।
আমি আমার কাস্টমারের নাম বসিয়ে দিলাম, মোবাইল নাম্বার, এখানে একটা বৈধ মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে সমস্ত ধরনের ওটিপিগুলো যাবে। বসিয়ে দিলাম। এইবার আছে ইমেল আইডি, ইমেল আইডিটাও আমাকে বসাতে হবে। ইমেল আইডিটাও বসিয়ে দিলাম। এবার আছে প্রেফারড ডেট, এই প্রেফারড ডেটে বলে রাখি এই যে গ্রিন কালারের ডেটগুলি রয়েছে এইগুলো হচ্ছে শিডিউল অ্যাভেলেবেল। আমি আজকে যেহেতু জুন মাসের 30 তারিখ, তাই আমি আজকে আর নিচ্ছি না, আমি চলে যাচ্ছি নেক্সট মান্থের জুলাই। জুলাই এই যে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 6, 7 রবিবার 5 তারিখ, 5 তারিখ রবিবার বন্ধ থাকে, তো আমি এখানে 2 তারিখে দেখছি অ্যাপয়েন্টমেন্ট। আমি তাহলে প্রেফারড ডেট নিয়ে নিলাম। এবার চলে আসছে আমার সামনে প্রেফারড টাইম স্লট, এইখানটায় দেখো এবার টাইম স্লটটা কিন্তু 2 ঘন্টা করে ভাগ করা। দেখো 10টা থেকে 12টা, 2 ঘন্টা, 12টা থেকে 2টো, 2 ঘন্টা, 2টো থেকে 4টে, 2 ঘন্টা, এবং 4টে থেকে 6টা, 2 ঘন্টা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেক 2 ঘন্টার জন্য 4 জন কাস্টমারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় একটি পার্টিকুলার এমআই সার্ভিস সেন্টারে, কারণ প্রত্যেক কাস্টমার পিছু 30 মিনিটস করে সময় বরাদ্দ থাকে। তার মানে এই নয় যে 30 মিনিট সেখানে গিয়ে বসে থাকতে হবে, আমাদের কাছে এটা করতে হবে, আমরা একটা টাইম স্লট আমার পছন্দ মতো বেছে নেবো। আমি 12টা থেকে 2টো টাইম স্লট বেছে নিলাম, ঠিক আছে। এইবার এখানে আমার সার্ভিস সেন্টারের পুরো ঠিকানাটা চলে এলো, ঠিক আছে। এইবার এইখানটায় আমাকে ক্লিক করতে হবে এবং আমাকে সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে চলে আসবে, আমাকে সেই ওটিপিটি এখানে বসাতে হবে। আমি আমার ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসিয়ে দিয়ে আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গেই আমার অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে গেল। এইখানটায় আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে অ্যাপয়েন্টমেন্টটি যেহেতু বুক হয়ে গেছে এটি কীরকমভাবে আসছে। সেটি হচ্ছে এই যে এখানে এটা একটা নাম্বার দেওয়া রয়েছে, তারিখ আজকে বুকিং টাইম দেওয়া রইলো, শাওমি সার্ভিস সেন্টার, এএসসি কোড দেওয়া রয়েছে, এএসসি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওখানকার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, আর এখানে আমার কিউ হচ্ছে 2 তারিখে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করণীয় হচ্ছে যে টাইমটা আমি নিয়েছি 12টা থেকে 2টো, তার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে শাওমি সেন্টারের বা এমআই সেন্টারের বাইরে যেতে হবে। সেখানে গিয়ে তাদের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমার স্যানিটাইজেশন করতে হবে, তারপর ভেতর গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমার ফোনটি দেবো, তারপর সেই তারা পর্যবেক্ষণ করে আমাকে সময় দেবে, সেই সময় গিয়ে আমি আমার কাজটি সেরে ফেলবো বা ফোনটি ফেরত নিয়ে নেব। এই ছিল একটা খুব সহজ পদ্ধতি যেভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কয়েকদিন আগে যখন সার্ভিস সেন্টার গেছিলাম তখন দেখেছি অনেক লোকজন যারা এই অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কিছু জানেনি না, অথচ তারা সার্ভিস সেন্টার চলে গেছেন এবং তাদেরকে অযথা হয়রানি হয়ে ফিরে যেতে হয়েছে। তাই তোমরা কেউ অনলাইনে সার্ভিস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে সার্ভিস সেন্টার যাবে না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই সহজ। এইভাবে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নাও এবং সার্ভিস সেন্টারে গিয়ে নির্দ্বিধায় কাজ করে ফিরে এসো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটিকে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে সকলের সঙ্গে যাতে সকলে জানতে পারে, কারণ বর্তমানে এমআই বা শাওমি কোম্পানির ডিভাইস সব থেকে বেশি ভারতে ব্যবহৃত হয়। তাই তোমরা যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করো যাতে সবাই এটি দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে। আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।